미치겠다. 이거는 그냥 어디 들어가서 먼저 먹자. 저가 있긴 우리 둘이 이게 우체. তো ফাইনালি নেমে পড়েছে পুরি স্টেশনে আর এখন বাজে ভোর 4টে। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর উপর ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। অনেক ভালো ভালো 4টে বেজে গেছে, ফাইনালি নেমে গেছি আর এখন হোটেলে যাওয়ার পালা। তো সবাই মিলে আগে একসঙ্গে বাইরে বেরোবো, তারপর হোটেল যাওয়ার কাছে আছে। তোমাদেরকে তো বললাম আমি পুরীতে নেমে গেছি, তো চলো এক ঝলক তোমাদের পুরী স্টেশনটা একটু দেখি। তো ট্রেনে থেকে নেমে কিছুটা হেঁটে আমি আর পারছি না, আমার এতটাই পায়ে ব্যথা করছে। তো আমি জুতো চেঞ্জ করতে এখানে বসে গেছি। তো যাই হোক, জুতোটা চেঞ্জ করে নিয়েছি, এখন যাওয়া যাক। চলো এখন সোজা হোটেল যাবো। তো চলো, এখনই চলে যাও তুমি, এই সাইডে।
ফাইনালি হোটেল খুঁজতে একটু লেট হয়ে গেছে, তো পাওয়া গেছে, তো চল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা রূপ ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখলেই তো আমরা মানে হোটেল পেতে একটু লেট হয়েছে, যেহেতু উইকেন্ড চলছে আর তারপর আজকে মানে কালী পুজোর ছুটিটা রয়েছে, তো সে কারণে হয়তো এতটাই ভিড় হয়ে গেছে হোটেল পেতে একটু লেট হয়েছে। আর যেহেতু আমাদের অ্যাডভান্স বুকিং ছিল না হোটেল, তো যাই হোক কিছুটা সময় অপেক্ষা করে তারপর হোটেলটা পাওয়া গেলো। আর তারপর তো দেখলেই তোমরা যে আমরা মানে হোটেলে ঢুকলাম আর তারপর ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি আপাতত এই ঘরে একাই আছি, বাকিরা সব পাশের ঘরে রয়েছে, আড্ডা মানে আড্ডা দিচ্ছে আর গল্প গুজব করছে। তো যাই হোক আমি এখন স্নান করে নিলাম, ছেলেকে সবার স্নান হয়ে গেছে, যে ছেলে বাকি আছে কারণ ছেলেকে একটু বাদে করাবো। সবে বাজে 8টা কি 7:15 হবে এখন, আমি টাইমটা ঠিক খেয়াল করলাম না। তো যাই হোক এই তো, তো ভাবলাম যে হচ্ছে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, অনেকক্ষণ এরকম ফেস টু ফেস কথা হচ্ছে না তোমাদের সঙ্গে, তো সে কারণে। তো চলো আমি এখন চলে যাই ওই ঘরে, আর হয়তো ব্রেকফাস্ট এসছে কিনা আমি জানি না, তো ব্রেকফাস্ট কিনে নেবো কারণ খিদে পেয়ে গেছে অনেকটা, সন্ধান করে এসে খিদে পেয়ে গেছে। তো চলো ওই ঘরে যাই, ওই ঘরে সবাই তো 8টা মারছে, আর ছেলেকে আমি একটু বাজে স্নান করাবো কেন বলো তো, সবে বললামই যে 8টা বেজে গেছে, 8টা বাজে, তো সে কারণে ছেলেকে আমি একটু বাজে স্নান করাবো। আর ছেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছে, মানে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, আর ফ্রেশ করানোর পর ও একটু ঘুমিয়ে নিয়েছে, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছে, তো সে কারণে। তো চলো এই হচ্ছে রুমটা, চারিদিকে জামা কাপড় মানে সবে মাত্র আমি ধুয়ে, দেখো ওই মানে কোথাও তো মেলার জায়গা পাচ্ছি না, এদিকে শুকোতে হবে জামা কাপড়গুলো, ওখানে একটা হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে দিয়েছি। তো যাই হোক বাকি জামা কাপড়ও এখানটায় এদিক ওদিক করে করে রেখেছি। এই হচ্ছে রুমটা, তো এবার চলো যাওয়া যাবে এখানে। তো ব্রেকফাস্ট চলে এসছে, তো এই হলো আজকে ব্রেকফাস্ট, পুরি আর তরকারি। তো সবাই মিলে এখন ব্রেকফাস্ট করে নেবো, আর হ্যাঁ যেখানেই যাবো খাবার দাবার দেওয়ার পালা বর্দির, তো বর্দি দেখো সবাইকে দিয়ে দিয়েছে। চলো ব্রেকফাস্ট হলো আর এখন বেরিয়ে পড়েছি টেস্ট করতে, আর্টিফিশিয়াল টেস্ট করে, কারণ দুটো ভ্যাকসিন আমার নেয়া নেই, আমার কেন অনেকের নেয়া নেই এখানটাতে, তো সবাই মিলে এখন যাচ্ছি টেস্ট করতে। তো চলো টেস্টটা করে নিই, তারপর ছাতা নিয়ে নিয়েছে, আমি এমনি চলছি। তো চলে কথা বলবি না তুই, না। তো আজকে লাঞ্চে ছিল ভাত আর অড়হরের ডাল,
আর ছিল আলু ভাজা, সেটার মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে করেছিল, আর ছিল কাতলা মাছের ঝোল। তো এই তো আজকে লাঞ্চ। লাঞ্চটা খুব একটা আমি ভালো খাইনি আজকে, তবুও সবাই মিলে একসঙ্গে লাঞ্চটা করে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে আর ইচ্ছে আছে আজকেই একটু জগন্নাথটা দর্শন করে নেব, কারণ কালকে আমার ব্যস্ত হয়ে যাব সারাদিন, তারপর তো কাল বন্ধও রয়েছে আর পরশু দিন তো বেরিয়ে যাব। তো আজকে ইচ্ছে আছে জগন্নাথটা দর্শন করে নেব। তো চল বেরোচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। আসো, মাস্ক পরে নিয়েছ? চলে দেখো, সেটা ঘুরে নিয়েছি, পুরোপুরি তো দেখাতে পারবো না যেহেতু নিজে ভিডিও করছি। তো গুড ইভিনিং সবাইকে, আর এখন যাব একটু মন্দিরে, কারণ কালকে সানডে আছে আর কালকে ডেটেই আমার ছেলের মুখে প্রসাদের ডেট পড়েছিল, তো সে কারণে সানডেতে পুরো মন্দির বন্ধ থাকে, স্যানিটাইজেশন হয়, তো সে কারণে হবে না কালকে। তো আজকে যাওয়া হচ্ছে, সমস্ত কিছু পুজো পার্বণ যদি হয় দিয়ে দেওয়া হবে, আর কালকের সমস্ত কিছু মানে যাতে আমরা পেয়ে যাই মানে এই হোটেলে সেটার ব্যবস্থা করতে যাওয়া হচ্ছে। তো যাই একটু ঘুরেও আসা হবে, আর সবাই মিলেই যাচ্ছি, দেখো সবাই পেছনে আসছে এক এক করে। তো চলো, টোটোর থেকে নেমে গেছি আর এখন যাচ্ছি মন্দিরে, আর এত এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। আর তোমাদেরকে তো বললাম তখন টেস্ট করেছিলাম, তো এই হচ্ছে টেস্টের রিপোর্ট, আর আই কার্ড আছে, তো আই কার্ড আর টেস্টের রিপোর্টটা লাগছে। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। যাও এক এক করে সব খাস, আমি দেখি। তো ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের কাছে চলে এসেছি, আর চারিপাশে পুরীর যেটা মেন জিনিস সেটা হচ্ছে গজা, চারিপাশে গজার দোকান দেখতে পাবে তোমরা। আর ওটোটোর থেকে নেমে সামান্য কিছুটা হাঁটলেই মন্দিরটা কাছেই। তো চলো মন্দিরের ভেতরে, তো আমি কোনোরকম ভিডিও করতে পারবো না কারণ অ্যালাউ নেই, তো বাইরে ফোনটাকে রেখে তারপর ঢুকতে হবে। তো এটুকুই যতটা পারবো বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও। আমার মেয়ের সবার তিনবার করে আসা হলো, মাস্টার পরে আর কথা বলতে পারছি না।
বাবা এতক্ষণ মাছটা পড়ে থেকে থেকে হারান হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাবাই, টাটা, গুড নাইট।